আসসালামু আলাইকুম সুধী ভিউয়ার্স, শুভেচ্ছা নিবেন। আমি এখন আছি লালপুর উপজেলার অন্তর্গত কুজিপুকুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়টি, এটি কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গোলটি হলো না লক্ষ্যভ্রষ্ট, আসলে লক্ষ্যভ্রষ্ট ওইভাবে না, বার পোস্টে লেগেছে। যাই হোক, এখানে এখন কুজিপুকুর এবং রুইগাড়ি এই দুই গ্রামের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশে চারিদিকে অফুরান সবুজ। আমি এই দিকটা একটু দেখাই, অনেক দর্শক স্কুলের ছাদে বসে এই খেলাটি উপভোগ করছেন। গোল হওয়ার সম্ভাবনা, তবে হলো না, দেখা যাক। সজোরে মেরেছেন, হেড করে সেটিকে প্রতিহত করলেন। আবারও শট, আবারও প্রতিহত করল। যাই হোক, এই মাঠের পাশেই একটি ছোট হাট রয়েছে, আমি আপনাদের জন্য হাটেরও কিছু অংশ ভিডিও করে দেখাব। দেখুন হাটের দৃশ্য আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এপাশে রয়েছে আম্রকানন। আবার একটু খেলা দেখানোর চেষ্টা করছি, দেখা যাক গোল দিতে পারেন কিনা। শট, তবে পা এবং বলের সংযোগ ঠিক মতো ঘটেনি, বল পার্শ্ব রেখার বাইরে। হাফ কেজি কচু নিচ্ছে। হাটের ভিউটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। এবারে নিভিত পল্লী গ্রাম এলাকার যারা আছেন তারা শেষ দিয়ে খেলে এখানে, তাদের পরিবারের যে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল এখান থেকেই ক্রয় করার জন্য আগমন করেন। আমি হাফ কেজি কচু নিলাম এর কাছ থেকে, হাফ কেজির দাম 15 টাকা। আলু নিচ্ছি 1.5 কেজি, আলুর কেজি 20। কাঁকরুল কত করে ভাই? কাঁকরুল 15 টাকা কেজি, দেখতে পাচ্ছেন। এগুলো কোথায় থেকে আনছেন আপনি? আমি ঈশ্বরদীপাড়া থেকে নিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা, আর এই যে এই এগুলো কত করে চাচা? 10 টাকা সব। আচ্ছা, 100 গ্রাম বাদাম দেন আমাকে। সেটা ভিউয়ার্স আমি দেখানোর চেষ্টা করছি বাজারের পুরো ভিউটা, এখানে কি কি পাওয়া যায় গ্রামীণ পরিবেশের এই ছোট্ট পরিসরের হাতে। 12 টাকা হালি পান, মশলার দোকান, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মশলা। আচ্ছা, পাঙাশ কত করে কেজি? 130। এগুলো আনছেন কোথায় থেকে? কোথায় থেকে নিয়ে আসছেন? তাই না? 500। এগুলো কোন নদীর ইলিশ? এগুলো বরিশাল। তো শুধু ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা নিরন্তর।